বিরোধীদের গণপিটুনি নিদান, প্রকাশ্যে হুমকি দিয়ে বিতর্কে মালদার তৃণমূল জেলা সভাপতি ও মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সী, পাল্টা সরব বিরোধী দলগুলিও। প্রকাশ্য সভা থেকে বিরোধীদের গণপিটুনির হুঁশিয়ারি, বিতর্কে জড়ালেন মালদার তৃণমূল জেলা সভাপতি ও মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সী। ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের পিটিয়ে খুন করার প্রতিবাদে শনিবার চাঁচলে সভা করেন তিনি। সেখান থেকেই বিরোধীদের গণপিটুনির নিদান দেন। বিধায়কের নিন্দায় সরব রাজ্যের বিরোধী দলগুলি, পাল্টা হুঁশিয়ারি বিজেপি নেতাদের গলায়। কে কাকে কখন পিটিয়ে দেবে কিন্তু বলা যাচ্ছে না, আমরা কিন্তু দায়িত্ব নিতে পারবো না। যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ নেমে পড়েছে, হাতে মোমবাতি নিয়েছে, হাতে লাঠিও নিয়ে নিতে পারে, যেভাবে জনরোষ বাড়ছে, তাতে এই ধরনের কথাবার্তা বললে অগ্নিতে ঘৃতাহুতি হয়ে যেতে পারে, তখন আবার লিঞ্চিংয়ের দায়ে বিজেপিকে অভিযুক্ত করবেন না। আব্দুল রহিম বক্সী যদিও নিজের বক্তব্যে অনল, ঠিক করতে হবে যে বিজেপিরা যেভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা কাটছে, বিভিন্ন ধরনের অপপ্রচার করছে, বিভিন্ন ধরনের অগণতান্ত্রিক অসামাজিক কথাবার্তা বলছে, তাহলে সেটা যদি ঠিক থাকে আমারটাও ঠিক, আর সেটা যদি ঠিক না থাকে তাহলে আমারটাও ঠিক। সব মিলিয়ে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারিতে তপ্ত মালদার রাজনীতি। রণজয় সিংহের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।